থামেন আপনি আলাউদ্দিন জিহাদ ইসলামের দলিল না থামেন না থামেন আপনি কোন কিতাবের দলিল দেন এই কিতাবের নাম কোন দেখলাম এক ভাই স্টেজে গিয়ে ধরছে খুব সাহসী ওই ভাইটা স্টেজে গিয়ে ধরছে তো আমার নাম বলছে আর কি বলার পরে দেখি কলিজার পানি শুকিয়ে গেছে পরে আবার একটু গৌরবীয় করছে তো ওই ওই ভাই বলতেছে যে আলাউদ্দিন জিহাদি কিতাবের রেফারেন্স দিছে তো উনি বলতেছে কোন কিতাবের রেফারেন্স দিছেন না কিতাবের নাম বলেন তার মানে এই এই মৌলভী এখন ওই কিতাব পড়েই নাই তথাকথিত মাস্টার নাম বলবো না লেখাপড়া কতটুকু জানি না একটা ভিডিও লিংক আমাকে কয়েকজন দিলেন দেওয়ার পরে আমি এটা শুনলাম এবং উনার আরো দুই একটা বক্তব্য আমি শুনলাম লোকটা বক্তব্য দেয় বটে কিন্তু কোরআনের কোনো আয়াত বলে না হাদিসও বলে না জানে কিনা আমি জানি না কোরআন ভালো করে পড়তে জানে কিনা তাও জানি না হয়তো জানে কিন্তু কোরআনের দলিল দিয়ে কথা বলে না হাদিসের দলিল দিয়ে কথা বলে না উনি বক্তব্য দেওয়ার সময় মনে হয় উনি বক্তব্য দিচ্ছেন না এখানে মাস্তানি করছেন গুন্ডামি করার জন্য আসছেন এরকম একটা ভাব সব বোঝা যাচ্ছে আমাদের অনুরোধ আমরা যখন যেটার পক্ষে কথা বলি সেটার পক্ষে কুরআন হাদিসের দলিল দিয়ে কথা বলি আপনারা যদি বিরোধিতা করতে চান দলিল ভিত্তিক দলিল ভিত্তিক দলিল ভিত্তিক বিরোধিতা করেন কুরআন হাদিসের দলিল ভিত্তিক বিরোধিতা করেন দলিল দিয়ে কথা বলেন পাইকারি ফতোয়াবাজি সবাই জানে কিন্তু দলিল সহকারে কথা সবাই জানে না ঠিক না ঠিক আমরা এই দেখেন মানুষকে খাবার দেওয়া যায় মৃত ব্যক্তি মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষের পানাহারের ব্যবস্থা করা জায়েজ এই ব্যাপারে আমি মোটামুটি অনেকগুলি হাদিস শুনাইলাম অলরেডি কয়েকটা হাদিস শুনাইছি আরো শোনাবো নবীজি নিজেই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি সেটাও শুনাইছি আরেকটা হাদিস শুনেন এটা বর্ণনা করেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের নাম হলো কিতাব জুহুদ 1200 বছরের আগের কিতাব কয়শো বছর আগের 1200 বছর আগে এই কিতাব লেখা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব এমনকি ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস কারো উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস কানা আলহাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিসের সনদের রিজাল সবাই সিকাত সবাই বিশ্বস্ত মানে নির্ভরযোগ্য হাদিস ক্বালা তাউস রাহিমাহুল্লাহু তাআলা ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইয়াস্তাহিব্বুনা আন ইউতআমানুহুম যালিকাল আইয়াম হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আমার নবীজির যারা সাহাবী তিনাদের রেফারেন্স দিয়ে হযরতে তাউস বর্ণনা করেন মানুষ যখন মারা যায় ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ মানুষ মারা গেলে মারা যাওয়ার প্রথম 7 দিন বেশি মুসিবতে ওনারা থাকে ফলে ফাকানু ইয়াস্তাহিব্বুনা পরে সাহাবাই কেরাম পছন্দ করতেন ইয়াস্তাহিব্বুনা সব সাহাবার এটা মুস্তাহাব মনে করতেন পছন্দ করতেন কি আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম এই 7 দিন 7 দিনই সাহাবাই কেরাম মানুষকে খাবার দেওয়া যার যার তৌফিক অনুযায়ী খাবার পরিবেশন করা পছন্দ করতেন মুস্তাহাব মনে করতেন তাহলে সাহাবীদের আমল থেকে আমরা বুঝতে পারছি কেউ মারা গেলে তাদের কবরে আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষকে সাধ্য অনুযায়ী খাবার পরিবেশন করা মুস্তাহাব জায়েজ 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 আপনি নাজায়েজ বলবেন আমাদের কোনো রাগারাগি গুস্সা নাই আপনি একটা দলিল দেন তো ভাই শুনি একটা কোন কিতাবে লেখা আছে মানুষের খাওন দিলে মা বাবার জন্য নাজায়েজ একটা দলিল তো দিবেন বাংলা বই না একটু আরবি কিতাব থেকে দলিল দেন আবার দেখলাম এক ভাই স্টেজে গিয়ে ধরছে খুব সাহসী ওই ভাইটা স্টেজে গিয়ে ধরছে তো আমার নাম বলছে আর কি বলার পরে দেখি কলিজার পানি শুকিয়ে গেছে পরে আবার একটু গৌরবীয় করছে তো ওই ওই ভাই বলতেছে যে আলাউদ্দিন জিহাদি কিতাবের রেফারেন্স দিছে তো উনি বলতেছে কোন কিতাবের রেফারেন্স দিছেন না কিতাবের নাম বলেন তার মানে এই মৌলভী এখন ওই কিতাব পড়েই নাই
আমি জানি না গোটা বরুরাতে কিতাবুল যুহুদ কারো কাছে আছে কিনা, তবে আল্লামা নুমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে নিশ্চয়ই কিতাবটা ছিল, এখনো থাকতে পারে। কিতাবুল যুহুদ এই কিতাবের মধ্যে দেখো, একটু পড়ালেখা করো, গলার জোর তোমাদের চাইতে আমাদের কম না, বরং আলাউদ্দিন জাহাদি জোরে কথা বলে বোমবাস্টিং মার্কা গলায় কথা বললে তোমাদের ওয়াহাবীদের কলিজার পানি শুকায় না। গলার জোর দিয়া না, ইলিমের জোর দিয়া, মদিনার মহব্বতের জোর দিয়া আসো। তোমার মন চাই না তোমার বাপের লেগা তোমার মায়ের লেগে খরচ করতে না, তুমি করো না, তোমার মতো সন্তান যেন আল্লাহ আমাদের দেয় না। যে সন্তান মা বাবার জন্য দোয়ার আয়োজন করে না, দোয়া করতে চায় না, মা বাবার জন্য কিছু খরচ করতে চায় না, এরকম সন্তান যেন আল্লাহ আমাদের না দেয়। তোমার মনে চায় না তুমি তোমার মা বাবার জন্য খরচ করো না, যাও তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা ফরজ ওয়াজিব আমরা বলি না, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। যারা আয়োজন করবে তারারও সওয়াব হবে, যার জন্য করবে তারারও উপকার হবে। আচ্ছা ভাইজান, একটা বড় কাজ করলে এই কাজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয় না? সামান্য ভুল ত্রুটি হয়েছে, এই কারণে কেউ কাজ বন্ধ করে দিবে? আপনারা মশার সাথে রাগ কইরা মশারে জ্বালাই দিবেন, মাথায় উকুন হইলে মাথা কেটে ফেলবেন? কিছু কাজ ধরেন, একজন লোক তার সামর্থ্য আছে, তার মায়ের জন্য দোয়ার আয়োজন করতে গিয়ে এলাকা সবাই দাওয়াত দিছে, গরিব ধনী সর্বস্তরের লোকেরা এসে খাচ্ছে, এতে করে দেখা গেছে কিছুটা অনিয়ম হয়েছে, এরকম হইতেই পারে, এটা স্বাভাবিক। একটা বড় কাজ করলে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই ভুল ত্রুটি এটা হাইলাইট করে পুরো কাজ বন্ধ করা যাবে না, এটা সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ামুখী, মা বাবার বা মুরব্বীদের জন্য দোয়ামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি যতগুলি কথা বলছি দলিল দিয়ে বলছি, একটাও দলিল ছাড়া বলিনি। ওলামায়ে কেরাম, আপনারা আমার ভাই, আমার জাত ভাই, আপনারা আমার চাইতে কোনো অংশে আপনারা কম বুঝেন না, বরং আমি মনে করি আপনারা আমার চাইতে আরো বড় জ্ঞানী, ভালো জ্ঞানী। আপনাদের অনুরোধ করছি, আমার কথায় না, মদিনাওয়ালা যেদিকে বলছে ওইদিকে আপনারা মানুষকে দিক নির্দেশনা দেন। দেওবন্দের ফতোয়া আমরা মানার প্রয়োজন কি? আমরা মদিনাওয়ালার ফতোয়া মানব। দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেবের খলিফা মুফতি শফি সাহেব, আশরাফ আলী থানভী সাহেব, যিনি নবীজির ইলিমকে গরু ছাগলের ইলিমের সাথে তুলনা দেয় পরোক্ষভাবে, তো উনার খলিফা হলো মুফতি শফি সাহেব। উনি কি 40 হাজার যেমন জায়েজ বলবো আপনি মনে হয়? এই শফি সাহেব না, পাকিস্তানের মুফতি শফি, উনি বলছে যা না জায়েজ, তো থানভী সাহেবের লোক উনি কি বলবে যে জায়েজ আপনার মনে হয়? যারা বলে নবীজি উর্দু শিখছে ইন্ডিয়া দেওবন্দ জায়গা, তারা বলবে মানুষের খাওয়ান দেওয়া জায়েজ, এটা আপনার মনে হয়? বিশ্বাস আপনি দেখেন, মুস্তাহিদ যারা ছিল, মুজাদ্দিদ যারা ছিল, যুগের ইমাম যারা ছিল, তারা কি বলছে ওটা দেখেন। আল্লাহ আমাদের সবাইকে মদিনামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।